প্রশ্ন ফাঁসের অভিযোগে আড়াই হাজার উপজেলা নরন্দি মুন্সিপাড়া এলাকার শামসুল হকের ছেলে ফারুক মিয়া ও চোখার্দা এলাকার বাদুল ভূয়ার ছেলে ইয়াসিন ভূয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা টিভি পুলিশ এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দশটি সিম কার্ড যার মধ্যে ছয়টি বিকাশ করা দুটি কম্পিউটার হার্ড ডিস্ক ও একটি গ্রামীণ মডেল তাদের কাছে দুটি ফেসবুক আইডি সহ আইডিতে প্রকাশিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে বিশ পাতা স্ক্রিনশট জব্দ করা হয় চলতি এসএসসি পরীক্ষায় যেদিন পরীক্ষা হচ্ছে সেদিনই প্রশ্ন ফাঁস হচ্ছে এক ফেব্রুয়ারি শুরু হয়ে শনিবার পর্যন্ত নির্মিত পরীক্ষাতে দশটি পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র ফাঁস ঘটনায় খুলনা জামালপুর লালমনিরহাট শহর নারায়ণগঞ্জে মোটারোজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম আগাম ঘোষণা দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা করছে। আগেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও এভাবে কখনো হয়নি এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাঁসকার দিয়ে ধরিয়ে দিলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা সহ দশটির বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা যায়নি